আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 15 সেপ্টেম্বর রবিবার, কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এছাড়া দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গে যে নিম্নচাপটি অবস্থান করছে তার প্রভাবে কতদিন পর্যন্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে, এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় আজও দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ুমোড়ে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে নিম্নচাপটি অবস্থান করছে সেটি কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমী বায়ু যেটা সক্রিয় রয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ প্রায় মেঘলা রয়েছে এবং মৃদু দমকা বাতাস বয়ে যাচ্ছে। সেই সাথে রয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। আমরা সকাল থেকে দেখেছিলাম যে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হয়েছে, সেই সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো বইতে দেখেছি। এছাড়া খুলনা বিভাগ এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি এলাকার সড়ক, মহাসড়ক কিন্তু বন্যায় পেলাবিত হয়েছে, অর্থাৎ জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিন্তু গত 24 ঘন্টায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ডকৃত করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের কলকাতা, আরামবাগ, জামশেদপুর, তারপর ধানবাদ, খড়গপুর, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর রয়েছে বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, তারপর সিউড়ি, নালিহাটি, তারপর রয়েছে কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, মালদাহ, এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে এবং খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত যেটা চলমান থাকতে পারে। এবং এখন আসল কথা হলো এই নিম্নচাপ কবে নাগাদ বিদায় নেবে। আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের প্রভাব আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং আগামীকাল সোমবার 16 সেপ্টেম্বর সেই নিম্নচাপটি ধীরে ধীরে অগ্রসর হয়ে ভারতের উপরের দিকে চলে যাচ্ছে। এর প্রভাব কিন্তু দুপুরের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগ হয়ে সেই নিম্নচাপের প্রভাব কিন্তু ধীরে ধীরে কেটে যাচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার হতে পারে 16 সেপ্টেম্বর বিকেল বা রাতের দিকে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, তারপর রয়েছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, এখানে রয়েছে সিলেট, তারপর রয়েছে ময়মনসিংহ, ঢাকা বিভাগের বেশ কয়েক অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার হয়ে যেতে পারে সোমবার 16 সেপ্টেম্বর বিকেল থেকে। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাব আগামী 24 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। এরপর সোমবার দুপুর বা বিকেল বা রাতের দিকে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার হয়ে যেতে পারে এবং যে মেঘের আনাগোনা রয়েছে সেটা কমে আসতে পারে। তবে দক্ষিণবঙ্গের জন্য আগামী 48 ঘন্টা পর্যন্ত এরকম পরিস্থিতি দেখা যেতে পারে। এরপর 17 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ প্রায় পরিষ্কার হয়ে আসতে পারে ইনশাল্লাহ। এরপর আবার 17 সেপ্টেম্বর বিকেল থেকে আর্দ্রতাজনিত যে অস্বস্তি ভাব রয়েছে, যেটা ঘামযুক্ত আবহাওয়া, সেটা আবারও বৃদ্ধি পেতে পারে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটি অবস্থান করেছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। সেই ঘূর্ণাবর্তের কারণে ঘূর্ণায়মান মেঘমালা তৈরি হচ্ছে বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুরুলিয়া, পুরুলিয়া, কলকাতা, তারপর কোলাঘাট, তারপর হচ্ছে খড়গপুর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে একটি ঘূর্ণায়মান মেঘমালা তৈরি হচ্ছে, যার ফলে এইসব
অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে মেহেরপুর, শাইলকোপা, তারপর হচ্ছে নড়াইল, মাগুড়া, তারপর হচ্ছে ডুমুরিয়া, তারপর হচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, বাগেরহাট, জয়নগর, কাউখালী, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, খেপুপাড়া, তারপর বরিশাল, গোপীনাথপুর, মাদারীপুর, মুকসাদপুর, শিবচর, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, তারপর ড্যামরা, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, বাণীস্থলী, গাজীপুর, নাগপুর, টাঙ্গাইল, তারপর হচ্ছে তারা, সিংড়া, তারপর হচ্ছে বগুড়া, আদামদিঘি, মেহের, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পুঠিয়া, মহানপুর, লালপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, যেটা থেমে থেমে হচ্ছে। আবার কোথাও কোথাও একটানা মুষলধারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে সকাল থেকে, এবং এই বৃষ্টিপাত আজ দিনে এবং রাতে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে। সেই সাথে মেঘের যে ভাবটা রয়েছে, আকাশ যে ভার করে রয়েছে, সেই আকাশ ভারের অবস্থাটা কিন্তু অনেকটাই পরিবর্তন আসতে পারে আগামীকাল থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করেছে, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আবহাওয়ার কিছুটা উন্নতি দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায়। এছাড়া দেখতে পাচ্ছি যে কক্সবাজার, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং কিছুটা মৃদু দমকা বাতাস বয়ে যাচ্ছে, যেটা আগামী 6 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর থেকে আবহাওয়ার উন্নতির দিকে চলে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ি, মানিকছড়ি, কুমিল্লা, তারপর হচ্ছে চাঁদপুর, রায়পুর, মতিরহাট, তারপর হচ্ছে ফেনী, সন্দ্বীপ, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমারপুর, উদয়পুর, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে কিছুটা দমকা বাতাস বইতে দেখা যাচ্ছে এবং 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তবে এই যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেটা আগামীকাল সোমবার দুপুর থেকে বা বিকেল থেকে আবহাওয়ার উন্নতি আসতে পারে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে আজ সারাদিনেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, প্রায় 200-250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে দমকা বাতাসের গতি থাকতে পারে ঘন্টায় 50-60 কিলোমিটার গতিবেগে, এবং এই পরিস্থিতি দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর 17 সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে, অর্থাৎ আগামী 16 সেপ্টেম্বর থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। তবে 17 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গ এবং বঙ্গোপসাগর সব যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে, বৈরী আবহাওয়া, সেটা আগামী 17 তারিখ থেকে পুরোপুরিভাবে স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। তো আজকের খবর এই পর্যন্তই, আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরে একটি ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।